জরিমানা অনেকটাই বাড়িয়ে 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হলো নতুন ট্রাফিক আইন। কার্যকর করা হচ্ছে নয়া মোটর ভেহিকেল আইন। এই নতুন আইনে বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। ট্রাফিক ব্যবস্থাকে সুরক্ষিত করতে অনেক বেশি কড়াকড়ি করা হয়েছে নতুন আইনকে। আসুন দেখে নেই এক নজরে কি সেই নতুন আইন। নাম্বার 1, নাবালক বা নাবালিকা গাড়ি চালালে বাতিল করে দেওয়া হবে তার রেজিস্ট্রেশন, একই সঙ্গে 25,000 টাকা জরিমানা করা হবে। নাম্বার 2, হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর জরিমানার পরিমাণ 100 ও 300 টাকা থেকে বাড়ি 500 ও 1500 পর্যন্ত করা হয়েছে। নাম্বার 3, দুই চাকার গাড়িতে দুজনের বেশি বসলে তার জন্য আগে 100 টাকা জরিমানা করা হতো, এখন বাড়িয়ে করা হয়েছে 500 টাকা। নাম্বার 4, পলিউশন সার্টিফিকেটের জন্য আগে জরিমানা নেওয়া হতো 100 টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে 500 টাকা। নাম্বার 5, লাইসেন্স সঙ্গে না থাকলে 500 টাকা জরিমানা করা, এখন তা বাড়িয়ে 5,000 টাকা করা হয়েছে। নাম্বার 6, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলে নতুন আইন অনুযায়ী 1,000 টাকার পরিবর্তে 5,000 টাকা জরিমানা করা হবে। নাম্বার 7, ট্রাফিক নির্দেশ অমান্য করে রাস্তার উল্টো দিক থেকে গাড়ি নিয়ে আসার জন্য নতুন আইন অনুযায়ী 1,100 টাকার পরিবর্তে 5,000 টাকা জরিমানা করা হবে। নাম্বার 8, গাড়ি চালানোর সময় সিট বেল্ট না থাকলে 1,000 টাকা জরিমানা। নাম্বার 9, ট্রাফিক সিগন্যাল ভেঙে গাড়ি চালালে 100 টাকার পরিবর্তে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। নাম্বার 10, বিপজ্জনকভাবে গাড়ি চালালে 1,000 টাকার পরিবর্তে 5,000 টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও আজ থেকে ট্রাফিক আইনে বেশ কিছু নতুন নিয়মাবলী কার্যকর হচ্ছে। অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়িকে রাস্তা না ছাড়ার জন্য 10,000 টাকা জরিমানা করা হতে পারে। রিপোর্ট, টাইমস টেলিফোন নেটওয়ার্ক।